দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছেন মন্ত্রী, সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিছুদিন আগে আমাদের এখানে এসে আবার আরেকটি আবেদন করেছিলেন এই সময়টা বৃদ্ধির জন্য। মাননীয় প্রধানমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে আরও ছয় মাস সেই এটা বৃদ্ধি করে দিয়েছেন। এখন থেকে তিনি আরও ছয় মাস তার নিজ গৃহে তিনি চিকিৎসা সেবা নিতে পারবেন। পঁচিশে মার্চ থেকে এটা কার্যকর হবে। দেখুন, উনি বিদেশে যেতে পারবেন না, আর সব জায়গায় তিনি তার চিকিৎসার প্রয়োজনে সব জায়গায় তিনি চিকিৎসা সেবা নিতে পারবেন, যেখানে যেটা নিজ বাসায় থেকে উনি যে কোনো হসপিটালে যেতে পারবেন, নিজ তার ঠিকানাটা হবে নিজ বাসায়। এখানে তিনি যেখানে মনে করেন যেভাবে মনে করেন সে চিকিৎসা সেবা নিতে পারবেন। হাসপাতালে যদি প্রয়োজন হয়, এরকম প্রয়োজন হলে যাবেন কেন? ওনার প্রয়োজন যদি হয়, ওনার যদি প্রয়োজন হয়, এইরকম যদি কোনো ইমার্জেন্সি আসে যেখানে হাসপাতালে নিতে হবে, আমাদের কোনো সেখানে বাধা নেই বাংলাদেশের ভিতরে। ওনার যদি প্রয়োজন হয়, এইরকম ইমার্জেন্সি যদি কিছু হয়, তাহলে উনি যে কোনোখানে যা চিকিৎসা সেবা নিতে পারবেন, কিন্তু দেশের বাইরে যেতে পারবেন না। এবার শর্তগুলো কি দেওয়া হয়েছে? শর্ত দুটাই, তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। আপনি যেটা বললেন যে ইমার্জেন্সি হলে কি হবে, ইমার্জেন্সি হলে তিনি আর ইমার্জেন্সি অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা সেবা নেবেন। যে কোনো হসপিটালে যদি তাকে কোনো চেক করতে হয়, ই করতে হয়, সেগুলো যাবেন, কিন্তু সেইটা তিনি নিজ বাসার থেকেই অবস্থানটা তার নিজ বাসায় থাকতে হবে, আর দেশের বাইরে যেতে পারবেন না। ওগুলো হয়নি, ওগুলো কিছুই হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী দুইটি শর্তে তাকে নিজ বাসা থেকে চিকিৎসা সেবা নেওয়ার ই দিয়েছেন। তো এইখানে চিকিৎসা সেবা নিতে হলে যদি তার একটা এক্সরে করতে হয়, যদি কোনোখানে যেতে হয়, সেখানে তিনি যাবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, কিন্তু তাকে থাকতে হবে নিজ বাসায়। হ্যাঁ, না শিথিল আগের শর্তই, কোনো শিথিল এখানে হয়নি। আগে যে শর্ত ছিল সেই শর্তেই তাকে আরো শর্ত এটা ছয় মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। না না, হাসপাতালের প্রশ্ন কিন্তু আসেনি আমাদের এই শর্তে, হাসপাতালের নাম কিছু উল্লেখ হয়নি। তিনি বাসায় অবস্থান করে যে কোনো চিকিৎসা সেবা তিনি নিতে পারবেন, তার প্রয়োজনে যদি প্রয়োজন হয়, তিনি আমি এখনই বললাম তার যদি একটা এক্সরে করার প্রয়োজন হয়, এক্সরে মেশিন তার বাসায় নেই, তিনি এক হসপিটাল থেকে এক্সরে করে নিয়ে এসে আবার বাসায় অবস্থান করবেন, এটি হলো পরিষ্কার কথা। আরেকটা বিষয় আপনি বলছেন তার বাসাটাই এখন কারাগার। না, ঠিক সেই রকম কিছু নয়, তাকে ছয় মাসের জন্য তার স্থগিতাদেশ করা হয়েছে, তার সাজা স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কাজেই ছয় মাস তিনি মানে তিনি মুক্ত। বিদেশ থেকে কি চিকিৎসক আসতে পারবেন? এইগুলি নিয়ে এখনো আলোচনা হয়নি আমাদের, আলোচনা হলে সেইগুলি আমাদের চিকিৎসকরা জানেন এবং অন্য অন্যরা জানেন, উনি আবেদনও করে নাই এই রকম। এখন তো করছে, সবাই তো যাচ্ছে। দেখেন, আমি কিন্তু আমি ক্লিয়ার করেছি তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা সেবা নেবেন, যদি কোনো প্রয়োজন হয়, কোনো ইমার্জেন্সি কিছু প্রয়োজন হয়, তখন তিনি হাসপাতালের সহযোগিতা নিতে পারবেন, এইটি বলা হয়েছে। কিন্তু এখানে নিজ বাসার শব্দটি এই যে শব্দ, তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন এবং উক্ত সময় তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না, এই হলো শর্ত। এই শর্তে তাকে ছয় মাসের সাজা স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে তিনি হসপিটালে যে এখনই যে ভর্তি হবেন, আমি যেটা বলেছি তিনি যদি তার যদি এইরকম ইমার্জেন্সি কিছু হয়, তাহলে তিনি যা ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি
সেই সহযোগিতা নিতে পারবে। ভর্তির কথা তো আমরা বলছি না, আমরা বলছি সেবা নিতে পারবেন। ঠিক আছে, বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফের বিষয়ে সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।